লাগবে কি বলছ তুই আরে বেশি বেশি করছিস আমি আর কি বলবো যাদব তুই যদি কিছু না বলিস এইভাবে কোনো মেয়ে বাপের বাড়ি থেকে চলে যায় কোন দেখ কোথায় কাজ দেই বাস দেখ আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছিস মানে ভালো আই মিথি ওই কই রে ভাই আসতেছে বসো বসো নাস্তা করো পেটিয়া তো আসতে জানো তো কি তাই ওকে তোমাকে বলো না তাই আমি একদিন বলতে দেখ সময় সময় বিটি আপু যা আসতে তুমি আপুকে বলো না কেন তোরই সব কিছু জানাই তোকে তোর জিনিস তোর জাম নাস্তা কি ভাগ রে বেট ঠিক আছে দেখ আপু মানে খেতে আমি কিন্তু না আমি আজকে বাড়ি যাব মা আরে বিটি আপু কেমন আছো মা আমি চলে যাচ্ছি এখন আবার কি হলো মা যা হয় তা তো হয়েছে আমি তোমাদের বাসায় এসেছিলাম তোমার জামাইকে নিয়ে দুদিন শান্তিতে থাকবো বলে কিন্তু তা তো আর হলো না মা কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর বাড়ি হচ্ছে তার সব আর সব কিছু পর আচ্ছা কি হয়েছে কেউ কিছু বলেছে তোকে কি বলবে তুমি সব সময় অভিজ্ঞকে বলো না ও কুলাঙ্গার কেন বলো সেটা আমি আজকে সেটা রিয়েলাইজ করতে পেরেছি এরকম কুলাঙ্গার ভাই যদি থাকে তাহলে আমার আর এই বাসায় থাকার কোনো দরকার নেই আপু প্লিজ ভুল বুঝো না আমার মনে হয় ওকে কেবল মজা করতে করতে কিছু একটা বলেছে তুমি মাইন্ড করো না এসব সরি মজা করতে কি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কেউ মজা করে হ্যাঁ বাবা তুমি অভিককে আদর করে মাথায় তুলে ফেলেছ এ কথা তুমি মনে রেখো যে ওই ছেলে তোমাকে কিন্তু ডোবাবে আর অভিক আর অভিক শোন আমি তোর চেহারা কোনোদিন দেখতে চাই কোনোদিন না কি বলছিস আরে বেশি বেশি করছিস আমি আর কি বলবো যাদব তুই যদি কিছু না বলিস এইভাবে কোনো মেয়ে বাপের বাড়ি থেকে চলে যায় কোন দেখ কোথায় কাজ দেই বাস দেখলে কার কারা পিছনে লেগে থাকে সেটাই শুধু শিখছে ওরে আমার জন্মদিনে ভুল হয়েছে তোকে আমি কত দিন কত ভাবে মানা করছি যে সবসময় সব জায়গায় মজা মানায় না মানে তুই তো এখন ম্যাচিউর হয়েছিস তাই না মানে এখন মজাটা মানায় তোর সাথে বল আমি মজা কোথায় করছি আরে আপু আসছে তুই জানো আপু অনেক সেন্সিটিভ তার সাথে কেন মজা করতে গেলি একটু অতিরিক্ত বেশি সেন্সিটিভ না মানে বাপ ফ্যামিলি কে জিনিস ভুলে গেছে সে জামাই কে বে সব কিছু ভুলে গেছে সে আসলে তো ঝগড়া লাগাই দিব বুঝে যাবে আবার সাইজ হয়ে যাবে না মানে তারপরেও তুই তো দোষটা স্বীকার করবি না আমি কোনো ভুল করছি যে আমি তো আমি কেন দোষ স্বীকার কে ফোন দিচ্ছে তোকে বাসাতে ফোন দিচ্ছে তো বাসার ফোন ধর বাসাতে কেন ফোন দিচ্ছে বুঝোস নাই রাগ করে বের হয়ে আসছি এই জন্য ফোন দিচ্ছে রাগ না করলে তো ডিমান্ড পারে না চর খাইতে বুঝোস নাই আমি ফ্যামিলি কুলাঙ্গার হ্যাঁ আমি তো কিছু জানি আমি কুলাঙ্গার আমি ফোন করবো আমি বাইরে বাইরে ঘুরবো পাশে যাবো না তিন দিন এটাই আমার সাথে মানায় বুঝছোস অফি এই যে মিথি আমাকে ফোন করছে তোকে না পে আমি বলি ফ্রেন্ড তোর সাথে খোর দাঁড় হ্যাঁ মিথি বল কি